সাংবাদিকদের মুখোমুখি রাজীব সিনহা। আমাদের ইলেকশনের যেটা প্রসেস আছে সেখানে এই ইলেকশন হোক ইসিআই ইলেকশন হোক পোলিং বুথকে সেন্সিটিভ ডিক্লেয়ার করা হয়, তার একটা এক্সারসাইজ আছে, সেটা ইলেকশন মানে পোলিং এর কিছুদিন আগে করা হয়, কিন্তু আমরা করছি। না আমাদের কোনো ইস্যু নেই, গভর্নমেন্ট প্রোগ্রাম নিয়ে তো কোনো ইস্যু নেই। কি অর্ডার আসুক না, সে সব তো কোর্ট অর্ডারের মধ্যে আছে, অর্ডার আসুক আমরা স্টাডি করব, তারপরেই কোনো মতামত দিতে পারব। সেটা আমি চিফ সেক্রেটারিকে জানিয়েছিলাম, উনি বলেছেন যে এই নাম্বারটা পলিটিক্যাল পার্টির কাছে এখন নেই। না আমরা করি নাই ভাই, তো রাজ্যের আইনজীবীর সঙ্গে কথা বলুন, আমার পরিস্থিতি নিয়ে কিছু বলার নেই, পরিস্থিতি নিয়ে কি বলবো। এখানে লোক গেছে, পুলিশ গেছে, দেখি দেখি দেখি। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজীব সিনহা। পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী থাকছে, আজ গুরুত্বপূর্ণ রায় দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। পিছচ্ছে না পঞ্চায়েত ভোট, ওই একই তারিখে পঞ্চায়েত ভোট হচ্ছে। বিরোধীরা একত্রিতভাবে যে মামলা করেছিল হাইকোর্টে, তার মধ্যে থেকে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার আবেদন খারিজ হয়, অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার আবেদনও খারিজ হয়। আধাসামরিক বাহিনীর উপস্থিতির কথা নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে।